ক্লাস ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও বানাচ্ছে এই সমস্ত ভিডিওগুলি আমাদের চ্যানেলে প্লেলিস্টে বিভিন্ন ফোল্ডারে রাখা আছে আমাদের চ্যানেলে প্লে থেকে তোমরা সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলি তোমরা সেখান থেকে করে নিতে পারো তো এখন ক্লাস টেনের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের এটি পার্ট টু ভিডিও এই ভিডিওয়ে সমীকরণের বীজের ধারণার সম্বন্ধে আলোচনা করছি আমাদের এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষে আমাদের পরবর্তী ভিডিও লিংকটি অবশ্যই তোমরা পেয়ে যাবে অর্থাৎ পার্ট থ্রি ভিডিওটি তোমরা অবশ্যই পেয়ে যাবে আর তোমাদের বলি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটি আছে সেটাকে ক্লিক যাতে আমরা যে ভিডিওগুলি আপলোড করছি সেগুলো নোটিফিকেশন তোমরা সরাসরি পেয়ে যাও চলো ক্লাসটি শুরু করছি এখানে দেখো সমীকরণের বীজের ধারণা তো প্রথমে যে কোনো একটা সমীকরণ আমি লিখে নিচ্ছি যে মান দ্বারা এই সমীকরণটা স্যাটিসফাই করবে সেই মানগুলোই হচ্ছে সেই সমীকরণের বীজ তো সেই মানগুলো আগে বার করে নিতে হবে তো এটাকে আমরা এই যে সমীকরণটা আছে এর লেফট সাইডে যেটা আছে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করছি আর দেখো এখানে এক্স স্কোয়ার্লাস এইট এক্স মাইনাস ফোর এটা আছে তো এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস এইট ইকলস দ্যাট

এখানে একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে যে কোনো একটা সমীকরণের যে মানটা অর্থাৎ এক্সের যে ভ্যালুটা আসবে বা যে ভেরিয়েবেলটা থাকবে সেই ভেরিয়েবেলের যে ভ্যালুগুলো আসবে তার সংখ্যাটা ডিপেন্ড করছে সেই কোয়েশ্চেনটা কত ডিগ্রির হবে তো এখানে আমরা দীঘার সমীকরণে আলোচনা করছি এবং সমীকরণটা দেখো দ্বিঘাত আছে তাই এক্সের দুটি মান এসছে যদি সমীকরণটা একঘাত বিশিষ্ট হয় এবং সেক্ষেত্রে একটি এক্সের মান পাওয়া যাবে যদি সমীকরণটা থ্রি ঘাত হয় অর্থাৎ এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি তিন থাকে তাহলে এক্স এর তিনটি ভ্যালু পাওয়া যাবে এইভাবে যতগুলো ঘাত থাকবে ঠিক এক্স্যাক্টলি ততগুলোই কিন্তু এক্স এর মান পাওয়া যাবে বা সেই সমীকরণের রুট বা বীজের সংখ্যাটা ঠিক ততগুলো হবে এখানে দেখো যে মানগুলো পাওয়া গেল সেই মানটা স্যাটিসফাই করছে নাকি সমীকরণে আমরা একটু টেস্ট করে নিচ্ছি অর্থাৎ এক্স ইকলস টু মাইনাস এইট যদি হয় তাহলে দেখো এখানে মাইনাস এইট স্কোয়ার প্লাস ফোর ইন্টু মাইনাস এইট মাইনাস থার্টি এটা দেখো সিক্সটি মাইনাস এটা হচ্ছে থার্টি টু মাইনাস থার্টি টু তাহলে এখানে সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর সমান হচ্ছে জিরো স্যাটিসফাই করছে এবার যদি এক্স ইকালস টু ফোর যদি নেওয়া হয় তাহলে দেখো কী আসছে এখানে চারের স্কোয়ার এক্সের জায়গায় লিখে দিলাম প্লাস চার ইন্টু চার মাইনাস থার্টি টু এটা হচ্ছে ষোলো প্লাস ষোলো মাইনাস থার্টি টু বত্রিশ এরপর দেখো এক্সিকলস যদি থ্রি নেওয়া হয় তাহলে এক্ষেত্রে এটা স্যাটিসফাই করে নাকি আমরা এটা টেস্ট করে দেখে নিচ্ছি তাহলে এখানে তিন স্কোয়ার প্লাস ফোর ইন্টু থার্টি টু দেখো এখানে নাইন প্লাস বারো মাইনাস থার্টি এখানে যদি এটা ক্যালকুলেশন করা হয় এটা আসবে টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টি টু মাইনাস ইলেভেন তাহলে দেখো এটা স্যাটিসফাই করছে না তাহলে এটা হচ্ছে এই সমীকরণে বীজ নয় অর্থাৎ এখানে যে মাইনাস এবং চার এই দুটো ভ্যালু ছাড়া আর কোনো এটা কিন্তু স্যাটিসফাই করবে না যেগুলো শুধু বীজ সেগুলি দ্বারাই এটা স্যাটিসফাই করবে এই কারণে বীজের ধারণা তোমরা পেলে আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে দিও এবং এই ভিডিওগুলি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও